এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ পড়ছি ঝড়ের পাখির লেখা মে ডে টু বি অ্যাওয়েক ইজ টু বি অ্যালাইভ কখন ঘুমিয়ে পড়েছিল অতন্দ্র জানে না তন্দ্রায় মনে হলো কে যেন তাকে ডাকছে ডাকটা তীব্র নয় বরং যেন ভেসে ভেসে আসছিল অনেক দূর থেকে মন্দ হাওয়ার পালে খেয়ার গানের মতো সুর ছিল সে তাকে সে ডাকে কি ছিল আকুতি না মায়া না বেদনা না পরিহাস কি ছিল সে ডাকে অতন্দ্র বুঝে উঠতে পারছিল না তবে তার ভালো লাগছিল নেশার মতো লাগছিল ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যেও সে আকাঙ্ক্ষা করছিল যেন বাকি ঘুমটুকু তার ভেঙে না যায় আর ওই ডাকের মধ্যে আসলে কি আছে আত্মী না আত্মরব করুণা না উপেক্ষা তার জন্য শেষ পর্যন্ত সে বুঝে না ফেলতে পারে তাও অতীন্দ্র চাইছিল চেতন অবচেতনের এই দড়ি টানাটানিতে অতন্দ্র মুহূর্তকাল প্রহরীর মতো বেঁচে থাকতে চাইছিল প্রাণ ফোনে আগলে রাখতে চাইছিল তার বাড়ির দাঁতখানে কাছে এলে যদি সত্যি সত্যি ঘুম ভেঙে যায় আর সে আতঙ্কিত জেনে ফেলে ওই ডাকের মধ্যে আবেগে কি আছে সেই ভয়ে যেন অতন্দ্র ঘুম জড়িমায় শিউড়ে উঠল না না আমি আর কিছু জানতে চাই না কিছু বুঝতে চাই না দূর হট তফাৎ যাও আরও গভীর ঘুমে তলিয়ে গেল অতন্দ্র জেগে উঠলে সে শুনতে পেত আওয়াজটা রেডিও এক দরদি মানুষ উদ্যাত্ত গলায় আহ্বান জানাচ্ছেন নওজোয়ানেরা উঠো জাগ্রত হও এ জীবন দেশের জন্য বলি প্রদত্ত দেশ মাতৃকার পূজা করো সেদিন আরেকটি বিশিষ্ট কণ্ঠ একইভাবে ডাক পাঠাচ্ছিল তোমরা পথ হারিয়েছ আদর্শহীনতায় ভুগছ জীবনটা শুধু নিজের জন্য নয় ঘুরে দাঁড়াও শক্তি সঞ্চয় করো শ্রমিক ঐক্য জিন্দাবাদ কালকের দিনটা নতুন শপথ নাও সবাই অতন্দ্র কালো কিছু শোনেনি কালো সে ঘুমোচ্ছিল এটা ইদানিংটা দিদি ঘুমিয়ে থাকা তার স্বপ্নের যে দুনিয়াটা এখন সে পোষণ করে সেখানে কেউ অনর্থক ডাকাডাকি করে না স্লোগানের ফেরিওয়ালা বিক্রি বার্তা করতে আসে কিন্তু দরজায় খুঁজে পায় না সে এক অদ্ভুত শান্তির রাজ্যে সবাই সেখানে নিদ্রিত অতন্দ্র একা যাবে না সে রাজ্যের দেখভালের দায়িত্ব তারই মনে চলবে কেন তার সেই নিশ্চিদ্র প্রহরার আলোড়নহীন দেশে কারো কোনো অভিযোগ নেই জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সবাই সমান কারণ সবাই ঘুমিয়ে আছে সেখানে নেই জেগে ওঠার কোনো গতি জেগে উঠলেই বিপদ আবার অভিযোগ ডাকাডাকি হাঁকাহাঁকির পালা শুরু আদর্শ নিয়ে লাথা লাঠি দিনে আট ঘন্টার বেশি কাজ না করার দাবি শনি রোগীতে ছুটির দাবি শিক্ষার দাবি স্বাস্থ্যের দাবি অধিকারের দাবিতে গোলা গুলি সংঘর্ষ রক্তপাত পেলেট গান আজ মেয়েদের আন্তর্জাতিক শ্রমিক দিবস ছুটির দিন অতন্দ্র ঘুমোচ্ছে তবে একটু পরেই উঠবে ফ্রিজ খুলে আলগুছে স্টক থেকে বিয়ারের ক্যানটা বের করে টেবিলে রাখবে আড়মোড়া ভেঙে পশ্চিমের জানলাটা খুলবে উল্টো দিকে রত্নার দোকানে কাজ করে যে বাচ্চাটা তাকে দুবার সিটি বাজিয়ে ডাকলেই চেনে আওয়াজে অভ্যস্ত ছেলেটা দৌড়ে চলে আসবে তার জানলার নিচে অতন্দ্রর হাসিতে জুড়ে যাবে ছেলেটার হাসি অতন্দ্র বলবে এক প্লেট কষা মাংস চারটে হাত কেটে ঘণ্টা কানেকের ভেতর দিয়ে যাস আর রাতে নতুন কিছু পেলে অতন্দ্রর ইশারা বুঝবে ছেলেটা তারপর চোখ টিপে দশ টাকা লুচি নিয়ে ফন ফন করে দৌড়বে রত্নার দোকানের দিকে অতন্দ্র এইবারে বিয়ারের ক্যান খুলবে টুস করে শব্দ হবে একটা অতন্দ্রর খুব প্রিয় শব্দ ওটা কাছেই একটা ছাঁট লোহার দোকান আছে আজ বন্ধ নয়তো ঠং ঠং হাতুড়ির আওয়াজ সোজা অতন্দ্র অতন্দ্রর মগজে দিয়ে বিদ্ধ আজ যেন সব মাপে মাপ প্রথম চুমুকটা দিয়ে অতন্দ্র প্রসন্ন মুখে মোবাইলে টাইপ করবে হ্যাপি মে ডে চিয়ার্স ওয়েক আপ গাইস ওয়েক আপ কেমন লাগলো আমার গল্পটা